হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ আশাদুল। আশা করি বন্ধুরা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দেবো, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে পুরোটাই ভার আর কি, আমরা যেটাকে বলা হয়ে থাকি যেটা জাল, এটা মাছ মারার জাল। তো সর্বপ্রথমে যদি বলি, আমি আসছি আমার সাথে কে কে, তো ওর আম্মু আসছে, আমার ওয়াইফ অ্যান্ড আমার মাইসান। বাবা তোমার ভালো লাগতেছে? তো উনি মাদ্রাসায় পড়ে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো উনি পরীক্ষা দিয়েছে আজ, ওনার ছুটি দিয়েছে এক সপ্তাহের জন্য। তো বাবা একটু হাই দিয়ে দাও, দর্শকদেরকে একটু হাই দিয়ে দাও। তো এটাই ছিল। আর এটা যদি আমি বলি, তো এই বিলটি আসলে মন কাড়বে, আর বিশেষ করে এখানে আপনার বর্ষাকালে পানি হয়। তো এই যে দেখেন পানির স্রোত, সেই পানির স্রোত যাচ্ছে, এবং ওই যে ওইটা জাল আপনাদেরকে আমি দেখাইছি প্রথম। আর বিশেষ করে আরেকটা কারণ হলো, এখানে মানে কি বলবো, রাত্রেও এখানে মাছ অনেকে চাবি নিয়ে আসে। তো আমাদের গ্রাম্যবাসী চাবি বলে লাইটিং নিয়ে আসে, লাইট দিয়ে ওই মাছগুলো ওইটা লাইটটা ধরে ওটা চাপ মারে, তো মাছগুলো আটকে যায়। আর আমার বাড়ি ফুলবাড়িয়া থানার অদূরে পড়েছে, ময়মনসিংহ জেলাতেই আমি বিয়ে করেছি। আর আমার এখান থেকে এই বিলটি থেকে আমার বাড়ি হলো 10 কিলোমিটার দূরত্বে। হ্যাঁ, 10 কিলোমিটার দূরত্বে। তো আমি শ্বশুরবাড়ি আসছি বেড়াতে, তো এই সুবাদে এখানে আমি চলে আসছি এই বিলটিতে, প্রায় সময় আসি, বাট তখন পানি কম হয়। তো এখন যে পানিগুলো দেখতে পাচ্ছেন, তখন এই পানিগুলো থাকে না। আর বিশেষ করে এখানে কিন্তু ওই যে জমি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ধান আবাদ হয়। হ্যাঁ, যখন আপনার গ্রীষ্মকালে ধান আবাদ হয়, তো এখন বর্ষাকাল, এই জন্য ওই যে পানি উঠে গেছে। তো এটা কিন্তু রেকর্ড, এটা সব থেকে এইবারই কিন্তু পানি উঠেছে, আমি জানতে পারলাম, অন্যান্য বছরে এমন পানি উঠে না। তো এটাই ছিল আমার ব্লগ। আমার ভিডিওটি নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।